আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হচ্ছে যারা 45তম বিসিএস দিবে, নতুন কিংবা পুরাতন সবার জন্যই, যে কিভাবে আসলে প্রস্তুতিটা নেবেন। যারা আগে কখনো বিসিএস দেননি, একদমই নতুন, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক বেশি উপকার আসবে। ইভেন যারা আগে দিয়েছেন কিন্তু পাশ করতে পারেননি প্রিলিতে, আশা করি তাদের জন্য ইনশাল্লাহ অনেক কাজে আসবে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আপনি হচ্ছে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার আগে আপনার কিছু জিনিস আপনার কাছে থাকতে হবে, সেটা হচ্ছে আপনার সিলেবাসটা থাকতে হবে। আপনার কাছে অবশ্যই আপনার সিলেবাসটা থাকতে হবে। এখন সিলেবাসটা হচ্ছে আপনি কেনার দরকার নেই, অনেকেই বলে যে সিলেবাস কেনার জন্য, যাদের টাকা বেশি আছে তারা কিনতে পারেন, না হলে কেনার দরকার নেই। কারণ সিলেবাসটা আপনি হচ্ছে আপনার ফোনে ইনস্টল করতে পারবেন, তার প্লে স্টোর থেকে রিটেন আর প্রিলি দুইটারই ইনস্টল করতে পারবেন, সমস্যা নেই। আর তারপর হচ্ছে আপনি যদি বই কিনেন, যে কোনো ধরনের সেট কিনতে পারেন, সেটা MP3 হোক, প্রফেসর হোক, এটার উপরেও দেখবেন আপনি হচ্ছে একটা সিলেবাস দেওয়া থাকে। তাই সিলেবাসটা আমি কিনিনি, আমার দরকার হয়নি, কারণ আমার ফোনেও ছিল, বইও আছে, তো অযথা আবার একটা সিলেবাস আমি মনে করিনি আমার নেওয়া দরকার আছে। অনেকে কিনে আচ্ছা, আপনার ইচ্ছে হলে আপনি কিনতে পারেন। তারপর আপনার যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই এক সেট বই লাগবে, সিলেবাস লাগবে প্রথমেই। কারণ সিলেবাসটা ধরে আপনাকে হচ্ছে দেখতে হবে যে আসলে কী কী টপিক আপনাকে পড়তে হবে, আগে কোনগুলো আপনাকে শেষ করতে হবে। সিলেবাসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার এক্সিট গাইড লাগবে। এখন আপনি এটা নিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি MP3 নিয়েছিলাম, প্রফেসর সেটটাও নিয়েছিলাম। আপনি আপনার ইচ্ছে মতো এক্সিট নিয়ে নেবেন, MP3 নিলেও নিতে পারেন, প্রফেসর নিলে নিতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো আপনি নিয়ে নিন। এক্সিট গাইড লাগবে। তারপর অনেকে বলে হ্যাঁ জব সিলেকশন তো লাগেই, আমি নিজেও বলি হ্যাঁ জব সিলেকশন লাগবে, অবশ্যই জব সিলেকশন লাগবে, জব সিলেকশন ছাড়া তো আসলে হয় না। কিন্তু প্রথমেই আপনি জব সিলেকশন পড়তে যাবেন না, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। কেন বললাম এই কথাটা, কারণ হচ্ছে আপনি প্রথমে যদি জব সিলেকশন পড়তে যান তাহলে এখানে আপনার অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে, আর আপনি এগুলো মুখস্থ করে মনে রাখতে পারবেন, আপনি এগুলো ভুলে যাবেন। একটু পরে আমি আরও বিস্তারিত বলছি যে কেন আপনি জব সিলেকশনটা নেবেন না, আপাতত শুরু করবেন না। কারণ আগে হচ্ছে টার্গেট থাকবে আপনার সিলেবাস, আগে আপনি সিলেবাসটা শেষ করবেন। সিলেবাসটা যখন আপনি শেষ করবেন আপনার জব সলিউশনের 60% পড়া এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। তখন জব সলিউশন পড়তে গেলে আপনার সময় কমে আসবে, আপনি অনেক দ্রুত পড়তে পারবেন, দ্রুত শেষ করতে পারবেন, পড়া দ্রুত আগাতে পারবেন, ইভেন আপনার আরেকটা রিভিশনও হয়ে যাবে। একটা রুটিন মাস্ট, রুটিন আপনার অবশ্যই লাগবে। আর হচ্ছে সঠিক পরিকল্পনা, পরিকল্পনা করে পড়তে হবে। আজকে পড়লাম, কালকে পড়লাম না, দুই দিন পড়লাম, পাঁচ দিন পড়লাম না, এরকম করে পড়লে আসলে মানে সম্ভব না। চাকরির পরীক্ষা আসলে এইভাবে হয় না যে একদিন পড়ে একদিন পড়লাম না, এরকমভাবে হয় না। ডাইজেস্টটা আমি বলবো যে আপাতত আপনি ডাইজেস্ট, যদি আপনি হচ্ছে যেহেতু সামনে 45তম বিসিএসের আরও অনেক সময় আছে, 6-7 মাস সময়ের মতো আছেন, তাহলে আপনি আপাতত ডাইজেস্টটা না দেখে একটু মানে কি বলবো, আপনি হচ্ছে একটু ব্রডলি পড়ার চেষ্টা করুন। কারণ ডাইজেস্ট পড়ে আপনি প্রিলিতে চান্স পাবেন না, এটা শিওর থাকতে পারেন। কারণ ডাইজেস্টে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে ওইখান থেকে বড় জোর আপনি 100 আনসার করতে পারবেন, 100 পাবেন, 100-106 এরকম কমনই পড়ে ডাইজেস্ট থেকে। তাই আপাতত আপনি ডাইজেস্টটা হচ্ছে নেবেন না, এটা হচ্ছে পরে সিলেবাস শেষ করার পরে আপনার যখন বেসিক সব কিছু পড়া শেষ হয়ে যাবে তখন আপনি শেষ দিকে দিকে ডাইজেস্ট দেখতে পারেন। আর প্রশ্ন ব্যাংকটা হচ্ছে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক, এটা নিলে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একসাথে দেওয়া থাকে, তো এটার জন্য হচ্ছে আপনি 1.5 মাস আগে পড়ে একদম সব শেষ করে ফেললাম, মুখস্থ করে ফেললাম, তাহলে বিশ্বাস করেন না করেন আপনি প্রিলিতে টিকতে পারবেন না। যদিও টিকে যান তাহলে আপনি হচ্ছে এক্সেপশনও, আপনার কোনো এক্সাম্পল হয় না আসলে। তারপর হচ্ছে ডাইজেস্ট, শুরুর দিকে আমি বলবো না যে আপনারা কেউ ডাইজেস্ট পড়ুন, শুরুর দিকে ডাইজেস্ট পড়ার দরকার নেই, কারণ শুধু ডাইজেস্ট পড়ে আপনি প্রিলিতে চান্স পাবেন না। প্রশ্ন ব্যাংকের যে ব্যাপারটা এখানে আসে, প্রশ্ন ব্যাংক হচ্ছে এখানে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকে, তাই প্রশ্ন ব্যাংকটা আপনি নিতে পারেন। কিন্তু আমি প্রশ্ন ব্যাংক নেইনি, কেন নেইনি, কারণ আমার যে বই আছে বা যে সেট আছে এখানে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, কিংবা জব সলিউশন আছে, জব সলিউশনে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, তাই হচ্ছে আমি প্রশ্ন ব্যাংকটা নেইনি। তো আপনাদের সুবিধা মতো আপনারা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আর রিভিশন, এই জিনিসটা আর অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই আপনাকে অনেক 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 অনেকবার রিভিশন দিতে হবে। আপনি যত বেশি রিভিশন দেবেন আপনার পরীক্ষা ইনশাল্লাহ তত বেশি ভালো হবে। আর একটা কথা হচ্ছে, মুখস্থ করে কখনোই আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না, এই কথাটা মেনে নেওয়া আপনার জন্য মঙ্গলজনক। কারণ এই কথাটা যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি পাশ করতে পারবেন না,
সিরিয়াসলি পাশ করতে পারবেন না। এই কথাটা আমি কেন বললাম, কারণ আমি এই কথাটা বিশ্বাস করতাম না যে মুখস্থ করে বিসিএস ক্যাডার হওয়া যায় না। কিন্তু আমার এরকম ধারণা ছিল যে না, মুখস্থ করে ফেলবো সব, মুখস্থ করে আবার প্রিলি পাশ করা যায় না, এটা আবার কেমন ধরনের কথা। সেই মুখস্থ করতে গিয়ে হচ্ছে আমি 44তম বিসিএসটা পাশ করতে পারিনি, সত্যি কথা যেটা। কারণ আগে এতটা বেশি গুরুত্ব দিয়ে পড়িনি, পড়েছি 6 মাস আগে থেকে, কিন্তু পরীক্ষার 1.5 মাস আগে আমার অনেক ভুল ছিল, সেই ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর সবসময় যারা সফল হয়েছে শুধু তাদের ভিডিও না দেখে, যারা ব্যর্থ হয়েছে আমাদের একটু তাদের ভিডিও দেখা উচিত। কেন? কারণ তাহলে আমরা জানতে পারবো যে আসলে কী কী করলে আমরা ব্যর্থ হতে পারি, সফলতা সফল হওয়ার জন্য কী কী করতে হবে ওইটাও আমাদেরকে জানতে হবে, সাথে হচ্ছে কী কী করলে আমরা ব্যর্থ হয়ে যাব ওইটাও আমাদের আরও একটু বেশি জানতে হবে, নাহলে আমার মতো অবস্থা হবে আর কি। আচ্ছা যাই হোক, আর যারা হচ্ছে মোটামুটি প্রিলিটা অনেক এগিয়ে যাবেন বা গতবার দিয়েছেন আবার এবার দিবেন, তারা হচ্ছে সাথে রিটার্নের প্রিপারেশনটা নিয়ে নেবেন। কারণ যে সময় থাকে 2 থেকে 3 মাস সময় বড় জোর পাবেন আপনারা প্রিলি পাস করার পর, এরপর হচ্ছে এই সময় আপনি কভার করতে পারবেন না রিটার্নের পড়া। তাই প্রিলি পাস করে লাভ নেই, দেন আমার রিটার্ন ফেল করে আবার বসে থাকতে হবে, তাই এই দুটা একসাথেই করে নিতে হবে। তারপরে অনেকে বলে যে আগে প্রিলির প্রিপারেশন নাও পরে রিটার্নের প্রিপারেশন নাও, কিন্তু আমি বলবো যে না, দুইটা আসলে একসাথে নিয়ে নিতে ভালো করলে ভালো। কারণ অনেক টপিক আছে প্রিলিতে যেটা রিটার্নেও থাকে, যেমন সাহিত্য, সাহিত্য থেকে প্রিলিতে হচ্ছে রিটার্ন হচ্ছে আপনার 30 নম্বর থাকে আর বাংলা সাহিত্যে, আর প্রিলিতে থাকে হচ্ছে 20 নম্বর। তাহলে আপনি তো এই দুইটা একসাথে পড়ে নিতে পারেন, তাহলে আপনার প্রিলিও ভালো হবে ইনশাআল্লাহ রিটার্নও ভালো হবে। তো এবার চলে আসি আবার হচ্ছে সিলেবাসে। এই যে সিলেবাসটা হচ্ছে আমার এখানে একটা বই আছে MP3, আমি এখানে আমার সিলেবাসটা আছে বাংলা, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানে আছে আমার সিলেবাসটা, এই যে এখানে সিলেবাসটা দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বা আমার ফোনেও আছে সিলেবাসটা। তো এখানে দেওয়া আছে হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, কোথা থেকে কত নাম্বার আসে সেটাও দেওয়া আছে, আধুনিক যুগ থেকে হচ্ছে 15 নম্বর আসে, বাংলা সাহিত্য থেকে টোটাল হচ্ছে 20 নম্বর। আর এখানে যে যে ব্যাকরণের কয়েকটা টপিক দেওয়া আছে, ব্যাস এগুলো। একটা টার্গেট থাকবে হচ্ছে এই যে এখানে দেখুন আপনারা, এই যে ব্যাকরণের যে টপিকগুলো দেওয়া আছে, সো আপনাদের টার্গেট থাকবে আগে হচ্ছে আপনাদেরকে সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস যখন আপনি শেষ করে ফেলবেন, সিলেবাস সাবজেক্ট থাকে কয়টা, 10টা সাবজেক্ট থাকে, তো যে 10টা সাবজেক্ট যখন আপনার মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আপনি জব সলিউশন পড়েন, কোনো সমস্যা নেই। জব সলিউশন যখন আপনি পড়তে যাবেন তখন দেখবেন এমনিতে 60% আপনি পারেন, তখন এই এত মোটা বইটা আপনি এত ছোটো করে নিয়ে আসবেন। কীভাবে ছোটো করবেন? আপনি যেগুলো পারেন ওগুলো তো আপনার বারবার পড়ার দরকার নেই, তো আপনি দেখবেন ওইখান থেকে কোন কোনগুলো আপনার কাছে একদম নতুন। ব্যাখ্যার মধ্যে এরকম অনেক কিছু থাকে যে একদম নতুন থাকে, নিজে যে প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন। দেখবেন হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে কিছু কিছু নতুন ইনফরমেশান একদম আপনি পড়েননি বা আপনার পড়ার মাঝখানে আসেনি, তখন আপনি সেটা নোট করে নেবেন। নোট করে এরকম এই যে একদম ছোটো জব সলিউশনটাকে এরকম মানে ছোটো বানিয়ে ফেলবেন, আর একটু বড়ো হবে আশা করি, মানে একদম এরকম ছোটো বানিয়ে ফেলবেন জব সলিউশনটাকে, তারপর ওইগুলো হচ্ছে বারবার রিভিশন দিতে থাকবেন। এখন আসি আমি কেন বললাম যে আগে জব সলিউশন পড়বেন না, কারণ আগে যদি আপনি জব সলিউশন পড়তে যান তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনি, আমি শুধু মানে ফার্স্টের যে ইয়েটা ছিল বিসিএসের ইয়েটা ছিল 41 বা 43 যেটাই হোক, ওইটা থেকে যখন আমি পড়া শুরু করে দিয়েছি তখন আমি নোট করা শুরু করে দিয়েছি। এই যে আমার এখানে প্রায় মানে একটা বাংলা বিগত বছরের একটা ইয়ারের প্রশ্ন পড়তে পড়তে আমার সেখানে নোট করতে করতে 100 প্রশ্ন হয়ে গিয়েছিলো সে 35টা থেকে। এটাতে কতটা সময় নষ্ট হয়েছে চিন্তা করা যায়? তো এরকম যখন পড়তে গিয়ে সময় বেশি নষ্ট হয়ে যাবে তখন আপনি বোরিং হয়ে যাবেন, তাই এই কাজটা কখনই করবেন না। জব সলিউশন কীভাবে ইজিলি পড়া যায় ওটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানিয়ে দিব। আর আপনার অবশ্যই একটা রুটিন করে নেবেন আর সঠিক পরিকল্পনা করে নেবেন, কারণ আপনার ফার্স্ট টার্গেটটা থাকবে হচ্ছে সিলেবাস শেষ করা। আপনি হচ্ছে টার্গেটটা কীভাবে নিতে পারেন, টার্গেটটা আপনি হচ্ছে এভাবে নিতে পারেন, কারণ পিএসসি করতে কিন্তু 11 জন সাহিত্যিকের নাম নির্দিষ্ট করে দেওয়া আছে। আপনি টার্গেট থাকবে আগে সেই 11 জন কবির নাম, আপনি সেই 11 জন কবির সম্পর্কে একদম তারিখ, জন্ম, মৃত্যু, তাদের যত ধরনের জীবনী টিবনী আছে সব কিছু আপনি পড়ে ফেলবেন, মানে যা যা তাদের বিষয়ে আছে। আর MP3 থেকে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এখানে অনেক বেশি আপনাকে মানে কিছু বাদ দেওয়ার দরকার নেই, কারণ এখানে যতটুকু আছে এগুলো হচ্ছে বাদ দেওয়ার মতো কিছু নেই, সব কিছুই অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে ইম্পর্টেন্টগুলোই শুধু দেওয়া হয় যেগুলো বিগত পরীক্ষায় আসছে বা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে আপনার বাদ দেওয়ার মতো আসলে কিছু নাই, তাই এখান থেকে সবই পড়তে হবে। যেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর যখন আপনারা MCQটা প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা দাগিয়ে প্র্যাকটিস করবেন না। কেন দাগিয়ে প্র্যাকটিস করবেন না? কারণ দাগিয়ে প্র্যাকটিস করতে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা হচ্ছে এটা আর প্র্যাকটিস করতে পারবেন না, কারণ কিছুদিন পর দেখবেন আপনার এই জিনিসটা মনে থাকবে না। আপনি দাগিয়ে দাগিয়ে প্র্যাকটিস করলে তো এটা আর প্র্যাকটিস করা যায় না, এই জন্য যখন প্র্যাকটিস করবেন, এই যে দেখুন আমি যখন প্র্যাকটিস করছিলাম যেটা পারছিলাম ওইটাতে হচ্ছে আমি এইরকম সবুজ কালি দিয়ে মার্ক করছিলাম, আর যেটা হচ্ছে আমি পারছিলাম না ওইটাতে আমি গোল দিয়ে রাখছিলাম যেটা আমার ভুল হচ্ছে, দেন আমি ওই পরবর্তীতে ওইটাই নোট করেছিলাম। আর যাই হোক, আর আপনারা যখন একটা টপিক পড়া শুরু করবেন, যেমন হচ্ছে চর্যাপদ, চর্যাপদটা হচ্ছে খুবই ছোটো একটা অধ্যায়, মানে খুবই ছোটো একটা চ্যাপ্টার,
কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন দুইটা প্রশ্ন থাকবেই। তো আপনারা এখানে যে কাজটা করতে পারেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে প্রাচীন যুগে হচ্ছে আপনি চর্যাপদটা পেয়ে যাবেন। যখন আপনি চর্যাপদটা পড়বেন তখন অবশ্যই এখান থেকে এক দুইবার ফার্স্ট রিডিং পড়ে নেবেন। রিডিং পড়ার পরে আপনি বিগত বছরের প্রশ্নগুলো আগে দেখে নেবেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে কোনগুলো আসলে আমার পড়তে হবে, কোন লাইনগুলো আমার মুখস্থ করতে হবে। এমপিথ্রি সবগুলো লাইনই মোটামুটি ইম্পর্টেন্ট থাকে, তখন আপনি এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেবেন। তাহলে এইভাবে হচ্ছে আপনি পড়াটা শুরু করতে পারেন 45তম বিসিএসের। আর ফার্স্টের দিকে কখনোই নোট করতে যাবেন না, কারণ ফার্স্টের দিকে নোট করলে যেটা হবে আপনার শুধু সময় নষ্ট হবে। কারণ ফার্স্টের দিকে যখন আমি নোট করতে গিয়েছিলাম আমার এত মোটা মোটা খাতা ছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে খাতাগুলো, এই যে এত মোটা মোটা খাতা ছিল, এত মোটা মোটা খাতায় আমি অনেক কিছু নোট করতে গিয়ে আসলে আমি এত সময় নষ্ট করে ফেলেছিলাম যে আমি পরবর্তীতে আসলে ওইরকমভাবে কিছু রিভিশনই করতে পারিনি। আর রিভিশন করতে না পারার কারণে আমার হচ্ছে আমি 137টা দাগিয়েছিলাম 45তমে, তো আমার 120টা হয়েছিল, বাকি 17টা হচ্ছে নেগেটিভ মার্কিং হয়েছিল। আর যেহেতু আমরা সবাই জানি এখন কাট মার্কটা হচ্ছে কত ধরা হবে এটা বলা যাচ্ছে না, তাই মিনিমাম আপনাকে 140 টার্গেট নিয়ে রাখতেই হবে। তারপর হচ্ছে নেক্সট যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ আমি এবার হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে নোট আমি অনেক ছোট করে ফেলেছি, কারণ নোট আমি অনেক ছোট করে ফেলেছি। আমি আগের মতো আর এত লেখালেখি করবো না, এবার আমি ছোট ছোট খাতায় নোট করবো। এই যে এরকমভাবে আমি লিখে রেখেছি যে কাজী নজরুল যখন আমি MP3 থেকে পড়ছিলাম তখন কাজী নজরুল ইসলামের জীবনী, ওইখানে সৈনিক জীবন, সাম্ভাবিকতা, তার অসুস্থতা, পুরস্কার, বাংলাদেশে আগমন, মৃত্যু, কাব্যগ্রন্থ, অগ্নিবীণা, এগুলো সবই মোটামুটি আমার পড়া হয়ে গেছে। তো ওই বইটা ছাড়াও এবার এখান থেকে দেখে 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 আমি রিভিশন করে নিতে পারি, কারণ কবিতা দেখলে আমার মনে আমি আর মনে হয়ে যায় যে কয়টা কবিতা আছে, নাটক দেখলে আমার মনে হয়ে যায় যে কয়টা নাটক আছে, এরকম ধরে ধরে আমি রিভিশন করে নিচ্ছি। আর যেটা হচ্ছে, যেমন আমি নাটকটা ভুলে গেছি যে আসলে কয়টা নাটক আছে, তখন আমি নাটকটা এখানে রিভিশন লিখে রেখেছি যে নেক্সট টাইম যখন আমি পড়বো তখন আমি হচ্ছে শুধু নাটকটা রিভিশন করবো, ওইগুলো আমার রিভিশন করার দরকার নেই, কারণ যা পারেন তা বারবার রিভিশন করতে যাবেন না। আর এখানে আমি আরেকটা কাজ করেছি, এই যে এখানে আমি স্টিকি নোটে আমার হচ্ছে এগুলো লিখে রেখেছি কি যে এগুলো আসলে আমার মনে থাকে না, তো মনে না থাকলে আমি আবার একটু মানে এটা হচ্ছে যার যার ইচ্ছে, কেউ কেউ একটু ছন্দ বানিয়ে বা কবিতা বানিয়ে পড়তে ভালোবাসেন, তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি আসলে মনে থাকে, এই জন্য আমি এরকমভাবে পড়েছি। আচ্ছা ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে যে ডিটেলসে কীভাবে আপনারা মানে মুখস্থ না করে আপনারা কীভাবে আসলে এগুলো মনে রাখতে পারেন অনেকটা সময় ধরে, সেটা